বিশ্বের অন্যতম প্রধান কার্নিভাল ইভেন্ট নিস কার্নিভাল। করোনা মহামারীর পর এই বছর কিংস অফ দ্য অ্যানিমেলস থিম নিয়ে নিস কার্নিভাল উদযাপনে মেতেছে ফ্রান্সবাসী। শাওন মাহফুজের বিস্তারিত। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর শুক্রবার থেকে ফ্রান্সের নিস শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নিস কার্নিভাল। এবারের থিম কিংস অব দ্য অ্যানিমেলস। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে আতশবাজি, নাচ আর নানা আনুষ্ঠানিকতার সঙ্গে বিভিন্ন ধরনের পোশাক ও ফেস্টুনে রঙিন পুরো নিস শহর। 1294 সালে প্রথম এই কার্নিভাল অনুষ্ঠিত হয় বলে জানা যায়। তারপর থেকে এই ঐতিহ্য তার ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। নিস কার্নিভালকে আরো জাঁকজমক করে তুলতে এর কুচকাওয়াজে যোগ হয়েছে মাস্কারেড ও ব্যঙ্গাত্মক ফ্লোট। শিল্পীরা রঙিন প্যারেডের জন্য ঐতিহ্যবাহী পেপিয়ার মাছে 18টি ভাসমান ও অন্যান্য মূর্তি তৈরি করে। সারাক্ষণ চলে কুচকাওয়াজ। মজার পর্ব ফুল যুদ্ধে অংশ নেয় হাজার হাজার মানুষ। এই যুদ্ধের মূল আকর্ষণ ফ্লোটগুলো থেকে দর্শনার্থীদের দিকে ফুল নিক্ষেপ করা। প্রতি বছর 2 সপ্তাহ ধরে চলে নিস কার্নিভাল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উপভোগ করতে আসে। তবে মহামারীর কারণে এবার লোক সমাগম কিছুটা কম হলেও উৎসব হচ্ছে জমজমাট। শাওন মাহফুজ, ATN News.